অরূপ রায়, আমার সহসভাপতি রাজীব ব্যানার্জি, আমাদের মেয়র রথীন চক্রবর্তী, অশোক দাঁড় এবং বাণী প্রসূন ব্যানার্জি, মিনতিনী সহ সকলে আমাদের সমবেত সমস্ত মা ভাই ও বোনেরা, আপনার এই মাঠে আমার অনেক মা বোনেরা অপেক্ষা করছেন এবং আমার ভাইয়েরাও, তাদের সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি এবং আমরা আমাদের অন্তরের অভিনন্দন প্রণাম ও সালাম জানাচ্ছি। গত দেড় মাস ধরে আমাদের প্রায় বহু জেলায় একবার নয় বহুবার মিটিং করতে হয়েছে এবং আমি শুরু করেছি আজ থেকে প্রায় দেড় মাস আগে থেকে। প্রতিদিন দুপুরবেলায় প্রচণ্ড গরমের তাপমাত্রা যখন 42-44 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই সময় একটার পর একটা জেলায় আমরা ঘুরে বেড়াই মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকে হাওড়ায় দুটো মিটিং আছে এবং তাই আজকে একটু সন্ধ্যের দিকে মিটিং, একটু রোদ থেকে একটু বাঁচোয়া, কিন্তু যে রোদ্দুরের তেজ আর এখন রোদ্দুরটা একটু বেশি, গরমটা খুব বেশি, ফলে মানুষের খুবই কষ্ট হয় এই সময়টা। এই সময়টা রোদ বাড়ে, এই সময়টা গরম বাড়ে, এই সময়টা গরমে মানুষ ছটফট করে, ওয়েদার দিনের পর দিন একটু বেশি ভালনারেবল হচ্ছে, ওয়েদারটা খারাপ হচ্ছে, যার জন্য স্কুলে যারা ছাত্রছাত্রী তাদের আমাদের সরকার তাড়াতাড়ি ছুটি দিতে বাধ্য হয়েছে, যে এত গরমে মায়েদেরও কষ্ট হয়, বাচ্চাদেরও কষ্ট হয়, এবং সেই জন্য সরকারি ছুটি আগামী 2 মে থেকে দিয়ে দিয়েছে, আপনারা অলরেডি দেখেছেন। যেটা আমাদের হাতে আছে সেটা আমরা করতে পারি, কিন্তু ইলেকশনটা আমাদের হাতে নেই, এটা নির্বাচন কমিশন ঘণ্ট ঠিক করে, তাই তাদের ইচ্ছা মতো আমাদের করতে হয়। তাই আমি জানি এই প্রচণ্ড গরমে আপনাদের কষ্ট হয়, তবু এই কষ্টকে অস্বীকার করে বেশ কয়েক মাস আগে অম্বিকাদার মৃত্যুর পর প্রসূন ব্যানার্জিকে হাওড়ার মানুষ আপনারা নির্বাচিত করেছিলেন খুব অল্প সময়, ও হয়তো কাজ করার সুযোগ পায়নি সেভাবে। আমাদের এমএলএদের আপনারা নির্বাচিত করেছিলেন, কিন্তু আমি একটা জায়গা খুঁজছিলাম যাকে দিয়ে হাওড়া এলাকার আরবান এলাকার কাজ করানো যায়। একদিকে গ্রামীণ এরিয়া আর একদিকে রুরাল এরিয়া, হাওড়া জায়গাটা মনে রাখবেন কলকাতার পরেই বড় বৃহত্তম শহর এবং হাওড়া অঞ্চলের কোনো উন্নয়ন আগে হয়নি, সেই খাটো পায়খানা, সেই ড্রেনেজ রাস্তার ওপরে ফেয়ারের ব্যবস্থা এত খারাপ এবং রাস্তাঘাট কিছু আগে কখনো হয়নি। আমাদের সরকার আসার পর আমি আমাদের মন্ত্রী ফিরাদ হাকিম, আমার আরবান ডিপার্টমেন্টের মিনিস্টার মিউনিসিপ্যালিটি, ওকে পাঠিয়েছিলাম 2-3 বার, যে দেখো যদি হাওড়া জেলার এই হাওড়ার আরবান এরিয়ায় পানীয় জল, রাস্তাঘাট এবং এদের সোয়ারে যেগুলো করতে হবে টাইম লাগবে, বাট আমাদের প্ল্যানিং করে করতে হবে, দেখো যদি করা যায়। আমরা 2.5 বছর ধরে অনেক চেষ্টা করেছি, কিন্তু আগে যে কর্পোরেশন ছিল আমাদের কোনো কথাই শোনেনি, এবং গণতন্ত্রের একটা সিস্টেম আছে, ওদের কর্পোরেশনকে বাদ দিয়ে করা যাবে না, তাই আমরা করতে পারিনি। তবে আমি খুশি যে হাওড়ার মানুষ সঠিকভাবে নির্বাচিত করেছেন আপনাদের মেয়র রথীন চক্রবর্তীকে। রথীন খুব ভালো ছেলে এবং যেদিন ওরা জিতেছে তার 4-5 দিনের মধ্যে রথীনকে আমি নিজে নবান্নয় ডেকে এনেছিলাম। হাওড়ার মানুষের একটা বড় অবদান আপনারা জানেন, নবান্নয় আমরা এখন মহাকরণ চালাচ্ছি, হাওড়া জেলার মানুষের কাছে এটা একটা গর্বের ব্যাপার। এবং সেই নবান্ন আমি যেতে যেতে একদিন রাস্তায় দেখি একটা বিল্ডিং তৈরি হয়ে আছে, মানে বাইরে থেকে ভাঙা চোরা। আমি জিজ্ঞেস করলাম এই বিল্ডিংটা কেন পড়ে আছে, বললো এখানে একটা ওই জামা কাপড়ের সব ছোট ছোট গোডাউনের মতো করা হবে। তখন আমি বললাম রাইটার্সের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, হেরিটেজ স্ট্যাটাসটা নষ্ট হয়ে গেছে, জতুগৃহ হয়ে গেছে, আমাদের তো ইমিডিয়েট শিফট করা দরকার, কোথায় করব। তখন ওই বিল্ডিংটা আমার চোখে পড়ে, তারপরে 3 মাসের মধ্যে রেডি করে আমরা কিন্তু নবান্ন চালাচ্ছি 5th অক্টোবর থেকে, ইফ আই এম নট রং, 5th অক্টোবর থেকে আমরা হাওড়ায় নবান্নতেই আমাদের
সরকারি সেক্রেটারি চালাচ্ছি এবং চালাবো। আমি আপনাদের বলি যে সেই সময় আমি নবান্নতে রথিনকে ডেকে নিয়ে গেছিলাম। আমি ডেকে নিয়ে গিয়ে ওকে বললাম যে দেখো কলকাতাটা আমরা কি করে ডেভেলপমেন্ট করলাম। কলকাতা দেখবেন আজকে দমদম এয়ারপোর্ট থেকে আসতে গেলে, একদম দমদম এয়ারপোর্ট থেকে যখন আসবেন, রাজারহাট দিয়ে সল্টলেক দিয়ে একদম পুরো কলকাতায় ঢুকছেন, দেখবেন রাজারহাটে কি সুন্দর ইকো ট্যুরিজম একটা পার্ক করে দিয়েছি, দেখলে আপনার বেড়াতে ইচ্ছে করবে। আমার বিশ্বাস একদিন ওই পার্কটা ইন্টারন্যাশনালি এক নম্বর পার্কে পরিণত হবে। ওখানে মোমের, আপনারা জানেন লন্ডনে মোমের পুতুল আছে, নানা রকম মোমের সব তৈরি করে রেখে দেওয়া হয়, আমরাও তৈরি করছি রাজারহাটে। এবং ওখানে বাচ্চাদের নিয়ে গিয়ে দেখানো উচিত, ওখানে গীত বিধান থেকে শুরু করে গীতাঞ্জলি থেকে শুরু করে মাস্কেট পার্ক থেকে শুরু করে বাটারফ্লাই পার্ক থেকে শুরু করে ডিয়ার পার্ক থেকে শুরু করে রোজ গার্ডেন থেকে শুরু করে এমন কিছু নেই যা নেই। এত সুন্দরভাবে মাত্র ৯ মাস ১০ মাসের মধ্যে করা হয়েছে। এই যে ত্রিধারা লাইটগুলো, আমি রথিনকে ডেকে এনে বলেছিলাম তোমায় কাজগুলো সাটাসাট করে ফেলতে হবে। প্রবলেম কি জানেন, কোনোদিন আমার আগে সরকার ভাবেনি, ভাবলে তবে ভাবনাটা আসবে। শুধু কুৎসা করলে ভাবনা হয় না, আর ইলেকশনের সময় জোর গলায় মিথ্যে কথা বললে ভাবনা হয় না। ৩৪ বছর তোমরা টাইম পেয়েছো, কাজে লাগাওনি। ৩৪টা বছর একটা ছোট্ট শিশু একদিন একদিন করে তার তিনটে জেনারেশন শেষ হয়ে যায়, তোমরা কাজে লাগাওনি। এখন বড় বড় কথা বলে বেড়াচ্ছ, কেন করনি? আজকে কলকাতাটা দেখবেন, আমি গর্বিত, আমার ১০০ দিনের কাজের লোকেরা পরিষ্কার করে রাখে, ৩বার করে পরিষ্কার করে, কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। হাওড়াও তোমায় দিয়েছি তো, ১০০ দিনের কাজের লোককে ডেকে আমি দিলাম যে যে কায়দায় কলকাতা পরিষ্কার করে সেই কায়দায় হাওড়া পরিষ্কার হবে। ওরা বললো দিদি আমার কাছে কোনো টাকা নেই, সঙ্গে সঙ্গে আমাদেরও টাকা নেই, তার সত্ত্বেও ১০০ কোটি টাকা ওকে দিলাম যে যাও তুমি হাওড়া ইমিডিয়েট ডেভেলপমেন্টে কাজ শুরু করো। এবং আগামী দিন আমি চাই কি করে করবে, কেমন করে করবে, দে হ্যাভ টু অ্যাপ্লাই দেয়ার সেন্সও। কর্পোরেশনগুলো ছোট ছোট হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, লোকজন কম, লোকবল কম, এরা শুধু ওই গ্র্যান্ড বিল্ডিং স্যাংশন এসব করতে পারে খুব ভালো, কিন্তু ডেভেলপমেন্ট করবার জন্য যে সেট আপ ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু নেই, মাথায় রাখবেন। কলকাতা কর্পোরেশন যেমন আমরা এরিয়া বাড়িয়ে ১০০ থেকে ১৪১টা করেছি, ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়েছি, আমাদের ভবিষ্যতে কিছু পরিকল্পনা আছে। এখন ইলেকশন চলছে, কোডে পড়বে তাই আমি বলছি না, কিন্তু আমি এটা নিশ্চয়ই বলতে চাই আগামী দিন আমি চাই, সময় হয়তো ২-৩ বছর লাগবে, একদিন এগুলো হয় না, আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ হাওড়া ঠিক করে করতে হবে, সোয়ারেজ সিস্টেম চেঞ্জ করতে হবে, ড্রেনেজ সিস্টেম, ড্রিঙ্কিং ওয়াটার, জল, হাওড়া অনেক জায়গা আছে কনজেস্টেড, খাবার জল আর নোংরা জল দুটো জল একসাথে মিশে গেছে। আমি তো আগে শুনতাম বর্ষা হাওড়ার জলে, হাওড়া জেনারেল হাসপাতাল তার যে জল নর্দমার জলের সাথে গিয়ে অনেক সময় গিয়ে মিশে যায় বৃষ্টি টিষ্টি হলে, কিচ্ছু করা হয়নি। মনে রাখবেন স্বাধীনতার পর ৬৬ বছর পেরিয়ে গেছে, কিছু ভাবা হয়নি, করা হয়নি। যারা ভাবছে তাদের বিরুদ্ধে কুৎসা করতে হবে, অপপ্রচার করতে হবে। হাওড়া আমার কসমোপলিটন সিটি, কলকাতা ইজ এ কসমোপলিটন সিটি। আমার ব্যারাকপুর থেকে শুরু করে, আপনারা যদি বলেন আসানসোল থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে, দেয়ার আর সো মেনি, আমাদের কসমোপলিটন সিটি আছে যেখানে সব ধর্ম, সব বর্ণ, সব ভাষাভাষী, সব মানুষকে নিয়ে আমরা কাজ করি। মনে রাখবেন, আমার যদি কেউ বাংলাভাষী হয় আমি তাদেরও ভালোবাসি, আমার যদি কেউ হিন্দিভাষীও হয়, যারা বাংলায় থাকে দেয়ার অলসো মোর দ্যান বেঙ্গলি, তারাও এখানে থাকে, আমরা সবাইকে ভালোবাসি। আমরা ভাগাভাগি রাজনীতি বিশ্বাস করি না, যে ওর ভাষা হিন্দি বলে আমি তাকে পছন্দ করব না, বা আমার ভাষা বাংলা বলে ওকে পছন্দ করবে না, বা একজন উর্দু ভাষায় কথা বলে তাকে ভাগ করে দিতে হবে, বা একজন রাজস্থানী ভাষায় কথা বলে তাকে ভাগ করে দিতে হবে। না বন্ধু, না, বাংলার মাটি এ মাটি নয়, বাংলার মাটিতে আমরা এটাই শিখেছি, বাংলার মাটি সভ্যতার সবচেয়ে বড় মাটি, যে মাটি স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করে, নবজাগরণের পথ দেখায়, এমনকি সতীদাহ প্রথা সংস্কার থেকে শুরু করে বাল্যবিবাহ রোধ থেকে শুরু করে প্রত্যেকটা
মানবতার জাগরণের মন্ত্র এই বাংলার মাটি থেকে উচ্চারিত হয়েছে। সেই বাংলা বিভেদের রাজনীতি বিশ্বাস করে না, ভাগাভাগি রাজনীতি বিশ্বাস করে না। আমার খারাপ লাগে, মোস্ট আনফর্চুনেট, আমি রিসেন্ট লক্ষ্য করছি ইলেকশন আসলে এক একটা পার্টি এক এক রকম টাইটেল দেখে বোধ করছে আর ভাগাভাগি করে দিচ্ছে। বিজেপির একটাই কাজ, সারা বছর বাংলাকে দেখতে আসে না। কে বিহারের লোক আছে এখানে, কে ইউপির আছে, কে রাজস্থানের আছে, কে পাঞ্জাবের আছে, কে গুজরাটের আছে, কে বাংলার আছে, কে উড়িষ্যার আছে, কোনো সময় খেয়াল থাকে না। না ভোট আসলেই বুঝতে হবে হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দাও, হিন্দি ভাষী বাঙালি ভাগাভাগি করে দাও। কেন কেন আমি এটা জানতে চাই? আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা কি তারা হিন্দি ভাষাকে ভালোবাসি না? আমাদের বাঙালিরা হিন্দি গান শুনতে সবচেয়ে ভালোবাসে, কেন গাইবে না? আজকে পর্যন্ত আমরা যারা হিন্দু আমরা মুসলিমদের ভালোবাসি না, বা যারা মুসলিম তারা হিন্দুদের ভালোবাসে না? এই জিনিস কেন হবে? দেখে দেখে পার্টিকুলারলি মনে রাখবেন এটা একটা চক্রান্ত চলছে। আসছে আর এসে বলছে টাকা খরচ করে, আমি বলি না, বলাটা শোভা পায় না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, পায়। মানুষের কাজ কুকুরকে কামড়ানে কখনো কি শোভা পায়? পায় না, আমি বলি না। যদি জিজ্ঞেস করি বলুন তো একজন বড় নেতা তার স্ত্রীকেই প্রথম স্ত্রীকে সম্মান দেয়, একজন বড় নেতা তার নিজের স্ত্রী তার সাথে কথা বলে না, ভয় পায় কথা বলতে, তিনি আবার দেশ চালাবেন, দেশকে সম্মান জানাবেন? আমার এসব বলতে ভালো লাগে না। যারা নিজের ঘর সামলাতে পারে না তারা সামলাবে দিল্লি। আর বাংলার সাথে যাতে কেউ তুলনা করে, বাংলার সাথে তুলনা করে, সভ্যতার মাপকাঠি কি? সভ্যতার মাপকাঠি হচ্ছে আমার সমাজের যারা অসহায়, যারা অবহেলিত, যারা গরিব। যে কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, যে কথা লিখেছিলেন, যে কথা বিবেকানন্দ বলেছিলেন, যে কথা ইকবাল বলেছে, যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যে কথা বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আজকে আমি আবার আপনাদের বলি, এই পৃথিবীর অসহায়তম অবহেলিত সন্তান মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান। এটা নজরুলের কবিতার সাথে মিলিয়ে আমি কয়েকটা কথা বললাম আপনাদের কাছে। বলুন তো সভ্যতার মাপকাঠি কি? সম্বলহীন দরিদ্র যারা, আপনজন নেই কো যাদের, অপ্রিয় হলো সত্য বলে যে, সেই তো সবার প্রাণের সম্মানে। বলুন তো এই পৃথিবীর বিপদে আপদে ঘূর্ণি ঝঞ্ঝায় যাদের স্থান, যাদের তাজা রক্ত পড়েছে সুখী সমাজের গড়তে প্রাণ, তারাও আজকে সমাজের নিচে সুখের ভাগি অন্য হয়, দুঃখ তারা সহিবে কেবল সুখের জন্য। তারা কি নয়, এই যে তোমার কেমন বিচার, কেমন তোমার নয়া বিধান, মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান। কেন বলছি সভ্যতার মাপকাঠি কি, সংস্কৃতির মাপকাঠি কি? দরিদ্রতা দূর করা, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করা। একটা সভ্যতার মাপকাঠি কি? গরিব লোক যে দুটো খেতে পায় না তার মুখে দুটো অন্ন তুলে দেওয়া, ইজ ইট নট? এটা কি ফ্যাক্ট নয়? বলুন তো আপনারা আমাকে, আমাদের বাংলার সরকার সব টাকা কেটে নিয়ে যাওয়ার পরেও আজকে বাংলার সরকার 100 দিনের কাজে গরিব মানুষকে খেতে দেওয়ার কাজে আমরা 1 নম্বরে প্রমাণিত হয়েছি, এটা সভ্যতার মাপকাঠি নয়? গুজরাটে কত খরচ হয়েছে মানুষকে আমি বলি, ভালোবাসি গুজরাটের মানুষকে, যে নেতারা গ্যাস বেলুন চালাচ্ছেন আর কিছু টিভি চ্যানেলকে টাকা দিয়ে কিনে নিয়েছেন, আর কয়েক লক্ষ কোটি টাকা দিয়ে ইলেকশন করছেন, আর কয়েক হাজার কোটি টাকা দিয়ে বিজ্ঞাপনে গ্যাস বেলুন করছেন, তাদের জিজ্ঞেস করি, আমাদের এখানে 100 দিনের কাজে টাকা নেই, পয়সা নেই, তাও কংগ্রেস টাকা বন্ধ করে দিয়েছিল, তাও আমরা কত খরচা করেছি এই বছরে? 5,500 কোটি টাকার মতো। গুজরাটে কত খরচ করেছেন গ্যাস বেলুন বাবু? 500 কোটি টাকা। কোথায় 5,000, কোথায় 500, কত হলো সংখ্যায়? দরিদ্রের মাপকাঠি কি? এবার আপনাদের বলি, আমাদের এখানে জেনে রাখবেন 99% স্কুলে টয়লেট ছিল না গ্রাম বাংলায়, আমাদের সরকার পয়সা নেই করিনি, তাও মাত্র 2.5 বছরের মধ্যে 92% স্কুলে, গার্ল চাইল্ডদের স্কুলে আমরা কিন্তু টয়লেট তৈরি করে দিয়েছি।
মাথায় রাখবেন গ্রামে গ্রামে নির্মল গ্রামে পরিস্থিতি প্রকল্প নিয়ে আমরা কিন্তু 10,000 টাকা করে বাড়ি বাড়ি দেওয়ার চেষ্টা করছি যাতে তারা নিজেরা গ্রামে নিজের বাড়িতে একটা বাথরুম বানিয়ে নেয় এগুলো মিনিমাম নিড মিনিমাম রিকোয়ারমেন্ট আজকে যদি আমি জিজ্ঞেস করি বাচ্চা মৃত্যু নিয়ে কেউ কেউ কখনো কখনো খুব চিৎকার করে একটাও হওয়া উচিত না সেই জন্যই তো আমি চাই আমাদের মেয়েরা ভালো থাকুক তারা সঠিক সময় বিয়ে করুক তারা পড়াশোনা করুক তাদের স্বাস্থ্য ভালো রাখুক তবেই তো ভবিষ্যৎ সম্পদ থাকবে এর জন্য একটা প্ল্যানিং এর প্রয়োজন হয় কি প্ল্যানিং করেছিলেন সিপিএম এর কমরেডরা বিজেপি বাকি করেছেন কংগ্রেসই বাকি করেছেন আমাদের সরকার একটা কন্যাশ্রী প্ল্যানিং করেছে যে কন্যাশ্রী পরিকল্পনা মনে রাখবেন 6 মাসের মধ্যে আমরা 9 লক্ষ মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট করে আমরা অলরেডি প্রজেক্ট চালু করে দিয়েছি 13,20,000 মেয়ে রেজিস্টার করেছে নাম 16 লক্ষ হবে 9 লক্ষ ছাত্রী আজকে থেকে ব্যাংক অপারেট করতে জানছে তার মানে এটা তো তার গর্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে কত পড়ে তারা ক্লাস 8, 9, 10, 11, 12 500 টাকা করে স্কলারশিপ পাবে যখন 18 বছর বয়স হবে সে স্কুলেই পড়ুক আর মাদ্রাসাই পড়ুক টেকনিক্যাল এডুকেশনেই পড়ুক আর কলেজেই পড়ুক আর ইউনিভার্সিটিতেই পড়ুক সরকার নিজে তার অ্যাকাউন্টে 25,000 টাকা জমা দিয়ে দেবে এটা আমার বোনেদের একটু মদত দেওয়ার জন্য তাদের এগিয়ে দেওয়ার জন্য কেন করেছে বুঝতে পারছে না আজকে গড়ে যদি আপনারা দেখেন সারা ভারতবর্ষে শিশু মৃত্যু 1,044 হচ্ছে ন্যাশনাল অ্যাভারেজ গুজরাটে কত 42 সভ্যতার পাদপদী বাংলায় কত 32 আমরা আরো কমিয়ে দিয়েছি এটাকে সম্ভবত 28 আরো কমিয়ে দেবো আমরা এবং এর জন্য আড়াই বছরে বাচ্চা আর মায়ের চিকিৎসার জন্য আমরা 254টা ইউনিট তৈরি করেছি আমার 200টার উপর এসএনএসইউ তৈরি হয়েছে সিপিএম এর 34 বছরে ছিল 6টা এসএনসিউ চাইল্ড ইউনিট আমরা করেছি 56 প্লাস 256 উন্নয়নের মাপকাঠি কি আপনাদের আমি জিজ্ঞেস করি আমাদের সরকার আমাদের রেভিনিউ ইনকাম কত আর্নিং 15% গুজরাটে আমাদের কত আমাদের 31% মাপকাঠিতে কি বিচার হয় দুটো রিফাইনারি ওদের আছে যেটা একটা রিলায়েন্সের আর একটা হচ্ছে এসআর গ্রুপ সেই জন্য ওদের টাকাটা আসে আর এনআরআই এর বিদেশের টাকা আসে প্রচুর আমাদের বাংলার মানুষ অধিকাংশ গরিব সে আমার বাংলা ভাষী হোক সে আমার হিন্দি ভাষী হোক সবাইকে খেটে খেতে হয় কারো একটা দোকান আছে কারো একটা ইন্ডাস্ট্রি আছে কারো একটা বাজার আছে কেউ একটা দোকানে কাজ করে কেউ আবার খুব কম লোক অফিসেও কাজ করে নানা রকম কাজের মধ্যে দিয়ে তার নিজের জীবন তারা তৈরি করে অনেক খেটে তারা জীবন তৈরি করে কিন্তু মনে রাখবেন দিল্লিতে যান মাছের জল ভাত খাবেন 200 টাকা থালি অন্য জায়গায় যান শুধু আলু সেদ্ধ ভাত খাবেন 150 টাকা থালি বাংলায় যান যে কোনো ছোট্ট দোকানে চলে যান রাস্তায় রাস্তায় 20 টাকায় মাছের জল ভাত খাবেন এটা হচ্ছে বাংলার ঐতিহ্য এত সস্তায় এত জিনিস কোথাও পাবেন না হ্যাঁ যার যেখানে ক্ষমতা যাবে যার ক্ষমতা আছে সে ছোট্ট দোকানে যাবে যার ক্ষমতা আছে সে শপিং মলে যাবে যার ক্ষমতা নেই সে পাড়ার দোকানে যাবে আরে আমিও মাঝে মাঝে মনে করি আমার পাড়ার দোকানের খাবার বাড়ির থেকেও ভালো আমি কখনো কখনো বলি ওদের বলবি না একটা টিপিং কৌটো দিয়ে দিই দিয়ে বলি যাতে একটু তরকারি আর একটু মাছের ঝোল কিনে নিয়ে ওই যে ছোট ছোট দোকানে মাছের ঝোলটা রান্না করে এত যত্ন করে যে তার রংটাও যেমন সুন্দর খেতেও তেমনি একটা টেস্ট অন্য যতই খান ফুচকাওয়ালা দেখলে ছুটবে নি তার কারণ ওর প্রতি একটা আকর্ষণ থাকে কি বলে না তাই তো যতই খান ফুচকাওয়ালা তেলে ভাজা দেখলে এতে একটা আকর্ষণ থাকবে সুতরাং এটা ডিপেন্ড করে বাংলায় যা আছে কোথাও নেই এটা মাথায় রাখতে হবে আর যারা বাংলার বদনাম করে বেড়ায় তাদের আমি বলি অন্যদিকে তাকাও যাও নিজেদের দিকে আগে তাকাও নিজেরা আগে নিজেদের সামলাও তারপরে বাংলার দিকে পুরো চক্ষু নিয়ে তাকাবে বাংলায় যদি দুষ্ট চোখ নিয়ে তাকাও বাংলার মানুষ কিন্তু ভস্ম করে দেবে রাজনৈতিকভাবে যারা বাংলাকে কোনোদিনও দেয়নি দেখেনি তাদের বড় বড় কথা কথা কোথা থেকে স্বাধীনতা আন্দোলন হয়েছিল গান্ধীজি পর্যন্ত বেলেঘাটায় রবীন্দ্রনাথ ঠাকুরের অনশনের ওখানে গিয়ে বেলেঘাটায় গান্ধী ভবন আছে একটা ওখানে বসে অনশন করছেন রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখলেন জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো বঙ্গভঙ্গ করতে গেল গান লিখল কে পশ্চিম বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর
হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিল, রাখি বন্ধন শুরু হলো। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হে ভগবান, এটা বাংলা। এই বাংলায় কখনো গান্ধীজি, কখনো নেতাজি, কখনো মাতঙ্গিনী, কখনো বাসন্তী দেবী, কখনো প্রীতিলতা ওয়াদ্দার, কখনো ক্ষুদিরাম, কখনো ভগৎ সিং, কখনো প্রফুল্ল চাকী, এমনকি রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে লালবাহ পাল থেকে শুরু করে বল্লভ ভাই প্যাটেল থেকে শুরু করে ইকবাল থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা রত্নকে আমরা ভালোবাসি। এবার যদি আপনাদের জিজ্ঞেস করি দেশের নেতা কেমন হয়, দেশের নেতা তিনি হন যিনি দেশের সবাইকে নিয়ে চলে। দেশ কা নেতা কেসা হ্যায়? গান্ধীজি জেসা হ্যায়। কোই কাস্ট কে লিয়ে নেই, কোই ক্রিট কে লিয়ে নেই, কব কমিউনিটি কে লিয়ে নেই, হর কা লিয়ে, হর কে লিয়ে, হর তারা কে লিয়ে। নেতাজি কেমন দেশের নেতা? একটা জয় হিন্দ স্লোগান, একটা জয় হিন্দ স্লোগান সারা ভারতবর্ষ জুড়ে উন্মাদনার সৃষ্টি করেছিল। কোন নেতাজি? হিন্দুর কাছে অ্যাকসেপ্টেড, মুসলমানের কাছে অ্যাকসেপ্টেড, শিখের কাছে অ্যাকসেপ্টেড, ইসাইয়ের কাছে অ্যাকসেপ্টেড, বাঙালি ভাষার কাছে অ্যাকসেপ্টেড, হিন্দি ভাষীর কাছে অ্যাকসেপ্টেড, দক্ষিণ ভারতীয় ভাষীর কাছে অ্যাকসেপ্টেড, তারই বড় হয় দেশের নেতা। দেশের নেতা কাকে বলা হয়? দেশকে যারা সম্মানের চোখে দেখে, যারা ভাগাভাগি করে না, সবাইকে নিয়ে চলে। জো লোক সবকো লেকে চলতে হ্যায় উসকো দেশ কা নেতা কাহা জাতা হ্যায়। জো দেশ কে লিয়ে নেই চলতে হ্যায় টুটা দেতা হ্যায়, ফাটা দেতা হ্যায়, জো ঝগড়া করতে হ্যায়, জো বগড়া দেতা হ্যায়, উসকো দেশ কা নেতা নেহি কহনা চাহিয়ে। মনে রাখবেন, এই নির্বাচনে দেশের সংসদ গড়বেন আপনারা, এত সস্তা নয়। গ্যাস বেলুনে পাম্প দিলেন, আর একটা দাঙ্গা করে দেশটাকে কেউ জিতে নিল। যারা দাঙ্গা করে মানুষ পুড়িয়ে মারে, যারা খুন করে, যাদের হাতে রক্তের দাগ থাকে, আর যাই হোক, দেশের মানুষ তাদের দেশের মানুষ মনে করে না। রাজেন্দ্র প্রসাদকে এই জিনিস করতে হয়নি, মনে রাখবেন, নেতাজিকে করতে হয়নি, গান্ধীজিকে করতে হয়নি, রবীন্দ্রনাথ ঠাকুরকে করতে হয়নি, ভগৎ সিংকে করতে হয়নি, ইকবালকে করতে হয়নি, বিরসা মুন্ডাকে করতে হয়নি, আম্বেদকরকে করতে হয়নি। আর এর জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কংগ্রেস, যে দলটার প্রতি মানুষ দায়িত্ব দিয়েছিল দীর্ঘ দিন ধরে। দেশটা স্বাধীন হলো, ওরা নিজেদেরটা শুধু করে খেল। এই জন্যই তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। আগর তৃণমূল কংগ্রেস আর নেহি করতা তো বঙ্গাল মে কবি চেঞ্জ নেহি হতা, এ আপকো পাতা হোনা চাহিয়ে। আপনারা জেনে রাখুন, আমি জানতাম কিভাবে কংগ্রেসটাকে বিক্রি করে দেওয়া হতো রাতের অন্ধকারে। আমরা কয়েকজন প্রতিবাদ করতাম, তাই আমাদের শুধু পেটানো হতো। আমার সারা দেহটা ছিন্ন বিচ্ছিন্ন, এত বড় অপারেশন হয়েছে, এত মার খেয়েছি, কিন্তু তা সত্ত্বেও মনে রাখবেন, মানুষ বিপদে পড়লে ভারতবর্ষে যখন কেউ প্রতিবাদ করেনি আমরা করতাম। তাই আমাদের বিরুদ্ধে এত কুৎসে এটা মাথায় রাখবে কেন? ওদের কেউ ঘাটায় না, সিপিএম কংগ্রেস গোটা আর বিজেপিও গোটা। দেখলেন না, রাতের অন্ধকারে একটা রাজ্য ভাগ করে দিল তেলেঙ্গানা। আমরা রাজ্য ভাগের বিরুদ্ধে ভোট দিয়ে অ্যামেন্ডমেন্ট চাইলাম পার্লামেন্ট মে, পার্লামেন্ট মে ভোট নেই করলে দিয়া, পুরা অন্ধকার কর দিয়া, প্রেস কো নিকাল দিয়া, চুপচাপ করকে ভাইট দেখে বিজেপি আর কংগ্রেস মিলকে দেশ কো টুট দিয়া। এ নেহি চাল সেক্টা হে, ভুলে গেছেন আপনারা? লতা মঙ্গেশকর যখন গান গিয়েছিলেন, চায়না যখন ইন্ডিয়াকে আক্রমণ করেছিল, জওয়ানরা যারা মারা গিয়েছিল 1962 সালে ইন্দো চীনের চীনের যুদ্ধে, লতাজি একটা গান গিয়েছিলেন। গানটা লতাজি মারাঠি না বাঙালি না হিন্দি ভাষী না মারাঠি ভাষী না কোন ভাষায় গান আমরা জানি না, ও গানটা আমাদের ফটোস্থতার কারণ, এটা দেশের গান। এখানে আমরা দেখি না এসব, দেশটাকে ভালোবাসি আমরা, আমরা দেশপ্রেমী মানুষ। তাই মনে রাখবেন, ওই দিন ওই গানটা গিয়েছিলেন, সেদিন কিন্তু সবার চোখে জল ছিল। গানটা কি ছিল সবাই জানেন, আমি একবার রিপিট করছি। এ মেরে ওয়াতন কো লোগো, জরা আঁখো মে ভর লো পানি, জো শহীদ হুয়ে হ্যায় উনকি, জরা ইয়াদ করো কুরবানি। আমি এটা প্রেজেন্ট জেনারেশনকে মনে করাচ্ছি। গানটার মধ্যে দুটো লাইন ছিল, জব ঘায়েল হুয়ে হিমালয় খতরে মে পড়ে আজাদি, জব তাক থি শ্বাস লড়েও ফির আপনি লাশ বিছা দি, সঙ্গীন পে ধর পর মাথা সো গয়ে অমর বলিদানি, যে শহীদ হুয়ে হ্যায় উনকি,
जरा याद करो कुर्बानी। हम उसको इसी के लिए याद करते हैं कि जो लोगों ने लड़ाई किया था देश के लिए, आज वो देश को कांग्रेस ने बेच दिया। তাদেরকে বলবো কথা, বাঙালি বিহারি করছে, ধরে ধরে দিতে হয় ভালো করে। কি দিতে হয় আমি দেবো না, ভোটের মাধ্যমে দেবেন। আমি দেখি আপনারা জানেন এসব দিকে খুব স্টেট ফরওয়ার্ড আছে, ভালো করে দিতে হয় উত্তরটা, ভোটের মাধ্যমে মাধ্যমেই দিতে হয়। এবং তাই আপনাদের বলি, একটা ভোট কিন্তু এখানে অনেক পাওয়ারফুল, এটা মাথায় রাখবেন। কাজ নেই কর্ম নেই, বেশ কিছুদিন ধরে আমি দেখছি ভোট আসলে একটা কুৎসার থলি বেরোয়, ভোট আসলেই কুৎসার থলি। বাবা, যারা বাংলার দিকে কোনোদিনও ফিরে তাকায় না, তারাও এখন চিট ফান্ড নিয়ে বলতে শুরু করেছে। আমি বলি, চিটিং ফান্ডের চিটিং ফাঁক নেতারা কোথায় ছিলেন এতদিন, কোথায় ছিলেন? 1980 সাল থেকে শুরু হয়েছে, 80 সালে কে ক্ষমতায় ছিল এখানে বলুন তো? মা বোনেরা আমার, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা সত্যি কথা বলুন, 1980তে কারা ছিল? আমরা ছিলাম। 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2031, 2032, 2033, 2034, 2035, 2036, 2037, 2038, 2039, 2040, 2041, 2042, 2043, 2044, 2045, 2046, 2047, 2048, 2049, 2050, 2051, 2052, 2053, 2054, 2055, 2056, 2057, 2058, 2059, 2060, 2061, 2062, 2063, 2064, 2065, 2066, 2067, 2068, 2069, 2070, 2071, 2072, 2073, 2074, 2075, 2076, 2077, 2078, 2079, 2080, 2081,
নির্বাচনের সময় কেন্দ্রে কে ছিল? আইদার কংগ্রেস নয় এনডিএ বিজেপি, তো আপনারা অ্যাকশন নেননি কেন? চিটফান্ড কার আইনে? রাজ্য সরকারের আইন, রাজ্য সরকারের হাতে কোনো আইন নেই, আইনটা কেন্দ্রের আইন। এটা চিটফান্ড রেজিস্টার করে যে সংস্থা, কেন্দ্রীয় সরকার করে, রাজ্য সরকার করে না। পারমিশন দেবে তুমি, টাকা তুলবে ওরা, আর দোষ হবে আমাদের? মিথ্যে কথা একতরফা কুৎসা করে বেড়াচ্ছ, মানুষের এটা জানা উচিত। এবং আপনাদের জানবার জন্য বলছি, আমাকে আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না। আমরা এখনো চ্যালেঞ্জ করে বলছি, আমাদের প্রয়োজন পড়ে না ওদের থেকে এক টাকা নিয়েও খাবার। তার কারণ, আমাদের পার্টিটা তৈরি হয়েছে মানুষের ভালোবাসা শুভেচ্ছায় দোয়ায়। যতটুকু প্রয়োজন সেটুকু আমরা করি, নিজের মর্যাদা সম্মান রক্ষা করে। এবং যারা কাউন্সিলর হয়েছে, আমার কাছে রিকোয়েস্ট থাকবে, আমি যাদের বিরুদ্ধে কমপ্লেন পাবো, আই উইল টেক অ্যাকশন। তার কারণ আমি এটাকে পছন্দ করি, আমি একটু ট্রান্সপারেন্ট আছি, আমি একটু ট্রান্সপারেন্ট আছি, আমি এরকম অনেক অ্যাকশন নিই। কারণ আমি আমার দলকে কন্ট্রোল করতে পারি, অন্যকে আমি কন্ট্রোল করতে পারবো না, তাদের পক্ষে অ্যাকশন নিতে পারি। এটা আমার রিয়াকশন, মাথায় রাখবেন। অনেক কষ্ট করে চালাই, এবং এখানে আসবার আগেও যে খাটনি, যে পরিশ্রম, যে সংগ্রাম আমায় করতে হয়েছে, আজকে সংগ্রামটা তার থেকেও অনেক বেশি চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং? যেদিন থেকে এলাম, সিপিএম দেনা করে দিয়ে চলে গেছে 2,03,00,000 টাকা, 2,03,000 কোটি টাকার উপর, সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে দিল্লি। পাপ করলো কে, দেনা করলো কে, আর পাওনা আমাদের দিতে হচ্ছে, ক্যান ইউ ইমাজিন? খাবেটা কোত্থেকে বলুন তো? একটা মা বোনের, আমার আপনার হাজবেন্ড যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, 10,000 টাকায় যদি কেটে নিয়ে যাওয়া হয়, আপনি ভাত খাবেন কি করে, বেড়াতে যাবেন কি করে, বাচ্চার পড়াবেন কোথার থেকে, মাস্টারের পয়সা দেবেন কোথার থেকে, বই কিনবেন কোথার থেকে, রোগের ওষুধ কিনবেন কোথার থেকে, পুজোয় জামা কাপড় কিনবেন কোথার থেকে? তারপরে তো বেড়াতে যাওয়া প্রশ্ন আসবে। আজকে যে ইনকাম আমাদের হয়েছিল, আমরা আসার পরে দেখলাম আমাদের ট্রেজারিতে 21,000 কোটি টাকা ছিল, মানে ইনকাম সারা বছরে সবকিছু ইনকাম নিয়ে, কারণ প্রত্যেক বাড়ির একটা ইনকাম থাকে, কারো 500 থাকে, কারো 5,000 থাকে। তো সেই ইনকাম দেখলাম আমাদের না বলে প্রথম বছর কেটে নিয়ে চলে গেল দিল্লি। জিজ্ঞেস করলো না, তোমরা খাবে কিসে, রাস্তা হবে কিসে, জল হবে কিসে, স্কুল হবে কিসে, কলেজ হবে কিসে, জিজ্ঞেস করলো না। পরের বছর ভাবলাম হয়তো আর নেবে না, জিজ্ঞেস করবে তোমাদের আছে, না থাকলে কোথা থেকে দেবো? আমরা ইনকাম বাড়ালাম, আমরা সমস্ত ই টেন্ডার করলাম, ই ট্যাক্সেশন করলাম, ই সার্ভিস করলাম, ই প্রকিউরমেন্ট করলাম, ট্রান্সপারেন্সি মেনটেন করবার জন্য। আমরা 21,000 কোটি টাকার জায়গায় পরের বছর 32,000 কোটি টাকা আমাদের সরকার ইনকাম করলো, 25,000 কোটি টাকা কেটে নিয়ে গেল। আর এবারে
সবচেয়ে হাইয়েস্ট গ্রোথ আমরা ইনকাম করেছি 40,000 কোটি টাকা, 28,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। যদি 28,000 কোটি টাকা কেটে নিয়ে যায় রইল কত? মাত্র 12। তো 12-র মধ্যে কি করব? সরকারি চাকরি কর্মচারীদের মাইনে দিতেই তো 5-6,000 কোটি টাকা চলে যায়, তাহলে হবে কি করে বলুন? কন্যাশ্রী প্রজেক্টে তো 1,000 কোটি টাকা, যুবশ্রীতে 1,000 কোটি টাকা, ওবিসি রিজার্ভেশনের জন্য মাইনরিটি এবং আমার ট্রাইবাল কমিউনিটি ভাই বোনদের শিডিউল কাস্ট, তাদের হায়ার এডুকেশনে কোটা ঠিক করা হয়েছে জেনারেল কাস্টকে যাতে টাচ না করে, তার জন্য 1,000 কোটি টাকা। তো টাকাটা কোথায়? টাকাটা কোথায়? জল হবে কোথার থেকে? স্কুল হবে কোথার থেকে? চাকরি হবে কোথার থেকে? চাকরি করতে গেলে ক্যাশ টাকাটা মাইনে তো দিতে হয় 1 তারিখে, টাকাটা আসবে কোথার থেকে? টিচারদের মাইনে আসবে কোথা থেকে? প্যারা টিচারের মাইনে আসবে কোথা থেকে? পিটিআর মাইনে আসবে কোথার থেকে? প্রফেসরদের মাইনে আসবে কোথা থেকে? পুলিশের মাইনে আসবে কোথার থেকে? ইউনিভার্সিটি তৈরি হবে কোথার থেকে? কলেজ তৈরি হবে কোথার থেকে? হাসপাতাল তৈরি হবে কোথার থেকে? কৃষকরা টাকা পাবে কোথার থেকে? নানা রকম ব্যাপার আছে। আমাদের জ্বালিয়েছে 3 বছর ধরে, খুব জ্বালিয়েছে, বিশ্বাস করুন। আমার জায়গায় অন্য কেউ হলে না, সিপিএম যেভাবে বাংলাটাকে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে, অন্য ওরা ভেবেছিল যে আসবে সে চালাতে পারবে না, ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, কিন্তু আমাকে ওরা চেনে না, আমি ভাঙি তবু মচকাই না, আমি জেদ করে করে কাজ করি। এবং তাই সারাক্ষণ কাজ করে করে রাজ্যটাকে এগিয়ে নিয়ে গেছি, আর হিংসুটা দৈত্যগুলো যে বাংলাটাকে সর্বনাশ করে দিয়ে চলে গেছে, কোথায় বলবে বাংলার টাকা কেন কেড়ে নিয়ে যাচ্ছে জবাব দাও? কই বিজেপি, তুমি মিটিং করে ভোট চাইতে আসছো? তুমি পলিটিক্স জ্যাদা করতে না, হিন্দু মুসলমান ভাগ করে দো, হিন্দিভাষী বাঙালি ভাগ করে দো, রাম রহিম ভাগ করে দো। কবি আপ বোলা পার্লামেন্টে কোন থা আপ লোগোনে থা 3 সাল সে? কবি এক দফে ভি বোলা কি বঙ্গাল কো রুপিয়া কাট লেনা নহীঁ চাহিয়ে? চুনাও কো টাইম মে বোলনে সে কুছ ফায়দা নহীঁ হোতা, সবকো পতা হ্যায় ওর চালা কিসে কাম লেনে কে লিয়ে আয়ে হুয়ে আপ লোগোনে। তাহলে দার্জিলিং মে গিয়া আর যাকে বোলা হমকো বঙ্গাল কো তোড়না হ্যায়, কিউ বোলা? কিউ বোলা? হম তো বঙ্গালী বিহারী কো তোড়নে নহীঁ দেঙ্গে, হম বঙ্গালী অবঙ্গালী কো তোড়নে নহীঁ দেঙ্গে, হম হিন্দু মুসলিম কো তোড়নে নহীঁ দেঙ্গে, হম হমারা রাজ্য কো তোড়নে নহীঁ দেঙ্গে, হম কিউ দেশ কো তোড়নে দে? কিসকে লিয়ে? কবি আপ লোগোঁ নে নহীঁ কাহা বঙ্গাল কা বাত? আর আজ ইলেকশন কা টাইম মে আ গিয়া হ্যায়, যেন বসন্তের কোকিল কুকু করে ডাকছে, আর ডেকে বলছে বাঙালি আলাদা হয়ে যাও, অবাঙালি আলাদা হয়ে যাও। আরে থাকি আমরা একসাথে, পুরো পুরো সাল ভর আমরা লোক একসাথে রহতে হ্যায়, একসাথে মে খানা খাতে হ্যায়, একসাথে মে ছট পূজা করতে হ্যায়, একসাথে মে গঙ্গা মাই কি পূজা করতে হ্যায়, একসাথে মে দুর্গা পূজা মে যাতা হ্যায়, কালী পূজা মে যাতা হ্যায়, রমজান মে যাতে হ্যায়, গুরুদুয়ারা মে যাতে হ্যায়, হম গির্জা মে যাতে হ্যায়। তো আবি ক্যা হ্যায়, ইলেকশন কা টাইম মে সব ভাগ কর দেনা, দেখো আপ লোক তো চুনাও হো জায়েগা ভাগ জায়েগা, হম লোক ইধার মে জায়েগা একসাথে মে, বাটোয়ারা মত করো, হম লোক কবি নেই করেঙ্গে, মত সোচো এসা করনে কা। এক বাত ইয়াদ রাখনা কি রোশনি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নহীঁ, আর মহব্বত আম জনতা কা ইনসানিয়ত সে ইনসান কা ইনসানিয়ত সে হোতা হ্যায়, রাজনীতি সে নহীঁ। এ বাত জরুর ইয়াদ রাখনা, এটা মাথায় রাখতে হবে, মনে রাখবেন সব কটা সব কাকের একরা। ছোটবেলা আমরা খেলতাম কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছোক। সিপিএম এখন নিচে তো গেছে, মিটিং করে চিল্লাচ্ছে, আর বিজেপিকে বলছে ও বিজেপি ভাই তোমার দেখা চাই, মানে ওকে ওকে দেখবে আর কি, যদি কিছু ভোট কাটতে পারে, যদি সিপিএম এই সুযোগে জিতে যায়। আবার কংগ্রেসকে বলছে ভাই একটু দেখো ভাই, যদি তুমি কিছু ভোট কাটো আর বিজেপিকে কিছু ভোট পাটে, তাহলে সবাই মিলে তৃণমূল কংগ্রেসটাকে হারিয়ে দিয়ে আমি আবার শ্মশানের বাংলা তৈরি করব। এবং কি করছে? ঘুম থেকে উঠেই বলছে কানামাছি ভো ভো কংগ্রেস আমাকে ছোক, কানামাছি ভো ভো বিজেপি আমাকে ছোক, মানে সিপিএম কে ছোক, একটু ছুঁয়ে দিলে যদি একটু ভোট কাটে। এই হচ্ছে প্ল্যান, পরিকল্পনা করে। জিজ্ঞেস করুন পঞ্চায়েত ইলেকশনের সময় সারদা এনেছিলে, আর চিটিং ফান্ড গুলো কই? একটা কেন, হাজারটা আছে তো, হাজারটা তৈরি করেছো তোমরা, আর যারা বলে বেড়াচ্ছে তাদের তো সবচেয়ে বেশি দোষ। দু একটা কাগজ দেখাই, দু একটা দেখাই না, আগে দেখিয়েছি অনেক, বড় প্রয়োজন নেই দেখাতে, বললে দেখো আমার কাছে আছে, স্টক রাজি আছে। আচ্ছা দাও, কিছু দাও, অল্প দেখাই, কারণ টাইম চলে যায়, ওখানে লোকেরা মিটিং এ ওয়েট করছে। গণশক্তি ভক্তি ভক্তি সারদার, এই যো বড় বড় কথা বলছি, এমন করছি যেন মঙ্গল গ্রহ থেকে এসছে, বুঝলে? পুরো কাগজ ভক্তি ভক্তি সারদার বিজ্ঞাপন, এগুলো সব গণশক্তি, সব বান্ডিল। আমার কাছে 10 বস্তা আছে, আমি শুধু 10 বস্তা বেচেছি,
কারণ এতদিন আমি কি করব? দেখুন দেখুন সিপিএম এর গণশক্তি, বাপ রে কত বড় হিম্মত! দেখুন ভাষণ দেয় 2011 চিকুটগুলো দেখছেন না বাবুরে, আমার ভাইরা সব কটাকে সর্বার বিজ্ঞাপন, এগুলো আমি একটা একটা করে বেছে রেখে দিয়েছি, এনিবডি ক্যান চ্যালেঞ্জ। 2012 এই দেখুন ভর্তি ভর্তি যত চিকুট দেখছেন সব সর্বার টাকা, সব পার্টি চলেছে গণশক্তি, কার সিপিএম এর পার্টি ডায়াল। এই দেখুন 2013 সব যত চিকুট আছে সব আমি নিজে বেছে বেছে একটা একটা করে বেছে বেছে করেছি, সব কটা চিট ফান্ডের টাকায়, সারদার টাকা। তাও তো অন্যগুলোকে এখনো ধরিনি, সেগুলো ধরলে তো আমার আরো কয়েকটা বস্তা বাড়বে। আর রোজ বলতে আমার ভালো লাগে না, কিন্তু না করলে বলতাম না। এগুলো হচ্ছে আমার আনন্দবাজার পত্রিকা, যারা এবিপি আনন্দে বসে বসে রোজ গালাগালি দিয়ে যায় আর জ্ঞান দেয়। সিবিআই সিবিআই ভক্তি 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 বিজ্ঞাপন, ভক্তি ভক্তি বিজ্ঞাপন, সারদার টাকায় ভক্তি ভক্তি বিজ্ঞাপন। আমি বলতাম না যদি ওরা মিথ্যে কথা না বলতো, কুৎসা না করতো, কারণ আমি ইন্ডিভিজুয়ালি কারো বিরুদ্ধে নই। আর তুমি আমার গায়ে থুতু ফেললে আমাকে তো উত্তর তো দিতেই হবে। আমি আপনাদের বলি, এরা বড় বড় কথা বলছে, কেউ কেউ আবার আলোচনা করছে সিবিআই কেন হবে না। অফকোর্স আমি তো সিবিআই কে সম্মান করতাম, কেন করি না এখন? ওটা কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন হয়ে গেছে, যার পেছনে লাগাবার ওটাকে দিয়ে খুঁড়োর কল লাগায়। আর দুই কি করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার কবে চুরি হয়েছিল, কাদের আমলে চুরি হয়েছিল, বোনেরা বলুন তো আমায়। এটা আমাকে স্কুল ছাত্রীরা বলবে যদি কেউ থাকে, বা কলেজের ছাত্রী বা ইউনিভার্সিটি যে কেউ, একটু জোরে আমি যদি শুনতে পাই। সিপিএম এর আমলে চুরি হয়েছিল তো, শান্তিনিকেতন থেকে বাংলা না পৃথিবীর গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, তার নোবেল প্রাইজ চুরি হয়েছিল। তদন্তের দায়িত্ব কে ছিলেন? সিবিআই। এখনো কেন বিচার নাই? আমি জাস্ট আপনাদের একটা উত্তর দিলাম। সিঙ্গুর তাপসী মালিক খুন হয়েছিল মনে আছে? তাকে ধর্ষণ করে তার বাবাই দায়ী বলা হয়েছিল, সিবিআই হয়েছিল। এখনো তাপসী মা বিচার পেয়েছে? পায় নাই। নন্দীগ্রাম কত মানুষ খুন হয়েছিল? হাইকোর্টের কথায় সিবিআই হয়েছিল। এখনো নন্দীগ্রাম বিচার পেয়েছে? পাইনি, সব ছেড়ে দেওয়া হয়েছে। নেতাই কজন খুন হয়েছিল? এখনো বিচার পায়নি। জ্ঞানেশ্বরী রেলে ঘরকুর দুর্ঘটনার কথা মনে আছে আপনাদের? আমি রেলমন্ত্রী থাকলে রোজ ফিস প্লেট তুলতো সিপিএম, আর প্রতিদিন কিছু না কিছু করতো, আরশালা দেখলেও চিৎকার করতো যেন কোনোদিন রেলে আরশালা ওঠে না। আর এখন দেখে আসেন কি অবস্থা, যা করে দিয়েছিলাম সর্বনাশ করে দিয়ে চলে গেছে। 170 জনের উপর মানুষ মারা গেল কর্পোরেশনের ইলেকশনটাকে সাবোটেজ করবার জন্য, মনে আছে আপনাদের? 2010 সালে ইলেকশনের 48 ঘন্টা আগে রেলের অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল, আমি সিবিআই করেছিলাম বিচার চাইবার জন্য। আজ পর্যন্ত হয়েছে? হয়েছে আপনারা বলুন, শুনতে পেয়েছেন? বরঞ্চ দোষীদের ছেড়ে দিয়েছে। এদের কাছে ভাবছেন বিচার হবে? আমাদের সরকার একমাত্র সরকার, যখনই 2013 সালে কমপ্লেন এসছে আমরা বাতালিক থেকে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে এসেছি যার বিরুদ্ধে কমপ্লেন। কোনটা বাতালিক? কার্গিলের মনে রাখবেন, কাশ্মীরের দাস বাতালিক, সেই কাশ্মীরের কত দূরে বর্ডার যেখানে ফোন পর্যন্ত কাজ করে না, সেখান থেকে আমাদের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসছে। জুডিশিয়াল কমিশন তৈরি করেছি আমরা, চার্জশিট হয়ে গেছে, এবং 4 লক্ষ লোককে অলরেডি আমরা গভর্নমেন্টের টাকা থেকে মানবিক কারণে ফেরত দিয়েছি। আমার টাকা নেই তাও? অমিত আমার সাথে রোজ ঝগড়া করে টাকা নেই টাকা নেই, আর দূর মশাই দিন তো ঝগড়া পরে দেখা যায় ওখান থেকে বের করবে, পরে 500 কোটি টাকা দিয়ে ফান্ড করে বলো আগে জনগণকে দিন তো কিছু কিছু করে ফেরত। 6 লক্ষ 6.5 লক্ষ লোককে ফেরত দিচ্ছে টাকা, এটা আমাদের দুয়ার কথা নয়। কিন্তু চিটিং ফান্ড থাকবে কেন? কেন্দ্র বলছে চিটিং ফান্ড আইন হতো আইনসম্মত, কেন? যদি মিস ইউজ করে তাহলে বেআইনি, তাহলে কে ঠিক করবে? রেজিস্ট্রেশন হচ্ছে কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আইনটা কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। দায়িত্ব দেওয়া হচ্ছে কাকে? রিজার্ভ ব্যাংকে, কেন্দ্রীয় সরকারের সেবিকে। তাহলে বেঙ্গল গভর্নমেন্ট কোথা থেকে এলো? তাহলে আমরা কোথা থেকে এলাম? আর দুই হচ্ছে আমরা আসার পরে আমরা নিজের একটা আইন বানিয়েছিলাম, এটা আপনারা জেনে রাখুন।
সেই আইনটা আমরা রাজ্যপালকে দিয়ে সই করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিলাম দেড় বছর দু বছর আগে। ওরা ফেরত পাঠানো ছ মাস মধ্যে ফেলে রেখে নিয়ে বললো আরেকটু সংশোধন করতে হবে, আবার অ্যাসেম্বলিতে নিয়ে এলাম, আবার পাস করালাম, স্পেশাল সেশন করলাম, রাজ্যপালকে দিয়ে সই করলাম, আবার পাঠালাম, আজ পর্যন্ত আইনটা করে দেয়নি। নির্বাচনের আগে যেহেতু আমি রোজ বলতাম কেন গ্যাসের দাম বাড়িয়েছ কেন্দ্রীয় সরকার জবাব দাও, কেন ডিজেলের দাম বাড়িয়েছ জবাব দাও, পেট্রোলের দাম বাড়িয়েছ জবাব দাও, টুজি স্ক্যাম থেকে কয়লা স্ক্যাম খুচরো বাজার বিক্রি করে দিচ্ছিল, আমরা মিনিস্ট্রি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, তাই প্ল্যান করে কংগ্রেস গভর্নমেন্ট এগুলোকে কুৎসা করবার জন্য কংগ্রেস আর বিজেপি আর সিপিএম গটাপ গটাপ ম্যাচ খেলে করছে। একদম মনে করবেন না যে এটা কোনো রিয়েলি কোনো ব্যাপার, এটা মোটিভেটেড, এটা ভিন্ডিক্টিভ অ্যাটিটিউড নিয়ে করছে, এবং এরা জব্দ হয়ে যাবে 16 তারিখে বাক্স খোলার পরে, এদের সমস্ত কুৎসা জব্দ হয়ে যাবে। যে ভাষায় কুৎসা করছে, যে অশালীন কথা বলছে, যে অপপ্রচার করছে, যে মর্যাদাহানি করছে, যে অসম্মান করছে, এর জবাব তো বাংলার মানুষকে একবার দিতেই হবে। দিল্লি যদি কেউ মনে করে থাকে যে আমরা দিল্লি সবাইকে কন্ট্রোল করব, আমি বলে রাখি রাজ্য রাজ্যকে কন্ট্রোল করে, দিল্লি দিল্লিকে কন্ট্রোল করে, বেশি ইন্টারফেয়ার করার চেষ্টা করো না, এটা গণতান্ত্রিক সরকার, মা মাটি মানুষের সরকার, আমরা অধিক ইন্টারফেয়ারেন্স করতে দেব না। যখন সিপিএম ছিল তখন চোখে নেওয়া হয়েছিল না কানে কারা হয়েছিল জিজ্ঞেস করো, 35 বছর চোখে দেখেনি, কাউকে ডায়েরি করতে দিত না, কত ঘর জ্বালিয়ে দিয়েছে, আপনার হাওড়া আমতা কাঙ্গুয়া দেখেননি, দুটো করে হাত কেটে নিয়েছিল, মনে নেই কিভাবে অত্যাচার করেছে, গ্রামের পর গ্রাম দখল, শহর পর শহর দখল, আপনার হাওড়াতে রোজ কিডন্যাপিং হতো, হতো না সালকিয়া, আমি কতবার এসেছি তোমাদের ওই হাওড়ার সেন্ট্রাল হাওড়ায়, আমি নিজে কতবার এসেছি, ছোট্ট বাচ্চা খুন হয়েছে, ছোট্ট বাচ্চা খুন করে নিয়ে চলে গেছে, এক মাসের মধ্যে কজন ছজন না আটজন কিডন্যাপিং হয়ে গেছিল পুরো হাওড়া থেকে, আমি তোদের বাড়িতে আসিনি, কাজে এসব ঘটনা আমার জানা আছে। এরা চায় না বাংলা ভালো থাকে, এরা চায় না বাংলার মানুষ ভালো থাকে, এরা চায় না বাংলা এগিয়ে যাক, বাংলার ছাত্র যৌবন এগিয়ে যাক, বাংলার মা বোনেরা এগিয়ে যাক, বাংলা সম্মানের সাথে বেঁচে থাক, চিরকাল বাংলাকে দাবি রাখার এদের একটা চেষ্টা। নেতাজি সুভাষচন্দ্র বোস সেই দেশ থেকে চলে গেছে, আজও আমরা জন্মদিন জানি, মৃত্যুদিন কেউ জানি না, আদৌ তিনি বেঁচে আছেন কিনা অথবা মারা গেছে কিনা নোবডি নোস। বারবার এই জিনিস করা হয়েছে এবং সেম কুৎসার ফাইল নিয়ে দাঁড়িয়েছে, কেন জানেন? ওরা ভাবে কংগ্রেস বিজেপি আর মাঝখানে ওই সিপিএম একটা পার্টি সুযোগ পেয়েছিল, পেয়ে শুধু কামিয়েছে, করে খেয়েছে, আগে একটা বিড়ি দিনে তিনবার টানত, আর এখন হচ্ছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি গভর্নমেন্টটাকে বিক্রি করে পার্টিকে দাঁড় করিয়েছে, আর পার্টির এমন এমন জায়গায় টাকা যে নিজেরাই খোঁজ রাখে না। বাগদিস বিমান বসুর এই কেসটা ধরা পড়লো বলে জানতে পারলেন 16 কোটি টাকা জমা আছে, উনি নাকি জানেন না ওনার প্যান কার্ড নাই, একটা রিক্সাওয়ালার 1 লাখ টাকা জমা থাকলে চেঞ্জ করবে, আর 16 কোটি টাকা জমা পড়লো নেতার নামে, নেতা নাকি জানে না তার প্যান কার্ড নাই, এরকম তো কত প্যান কার্ড নেই আর কত সসপ্যান আর ডেকচি ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা তো কেউ জানিও না। এদের আবার বড় বড় কথা, দুই পাশে দুই কলা গাছ, কংগ্রেস আর বিজেপি, আর মাঝখানে বিচুটি পাতার গাছ, এই সিপিএম মহারাজ বসে আছে। আগে বলতো চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, এখন বলে কানে কানে কথা বলো, লোককে দেখিয়ে দেখিয়ে করো না, কেউ দেখিয়ে দেখিয়ে তো করছে, দেখবেন একই হাতের লেখা, একই সাথে ফ্ল্যাগ উঠছে, একই হাতের লেখা, একই প্রচার, একই চোরের মায়ের বড় গলা, আর সারাদিন ঘুমোবে, শরীরগুলোকে নাদুস নুদুস করে ফোলাবে, কলা গাছের মতো ফুলে ফুলে নাদুস নুদুস হবে, আর সন্ধ্যেবেলায় সে যে গুজে চ্যানেলের সামনে বসে পড়বে, আর বসে পড়ে যারা জীবনে ভোট দেয় না, মানুষ কি জানে না, গ্রাসরুট কি তার কোনো আইডিয়া নেই, বসে পড়ে জ্ঞান দেবে, জ্ঞান পাবে টাকার বিনিময়ে, টাকা পায় হিজ মাস্টার ওয়েলস, জানেন তো, সে একটা রাজার রাজাকে একদিন একদিন একটা রানী বললো, রানী রাজা আমাকে একটা পাখি কিনে দেবে, যে পাখি আমার মনের কথা বলতে পারবে, রাজা ঘুরে বেড়াচ্ছে পাখি খুঁজে, এবার একটা পাখি খুঁজে পেল, সেই পাখিটা সত্যি কথা বলতে পারে, রাজা মশাই জিজ্ঞেস করছে আচ্ছা পাখি আমার রানীর মনের কথা তুমি বলতে পারবে, বলছে ঠিক ঠিক ঠিক, আবার জিজ্ঞেস করেছে আমি নিয়ে গেলে আমার রানী তোমায় খুশি হবে, বলে ঠিক ঠিক ঠিক, পাখিটাকে কিনে নিয়ে এসছে রাজা, রানীরও খুব আনন্দ রাজারও খুব আনন্দ, এবার রানী লক্ষ্য করে
যাই জিজ্ঞেস করে পাখিটা একটাই কথা বলে, ঠিক 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 ঠিক, ওই ঘড়ির মতো ঠিক 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 ঠিক। তো একদিন রানী রাজাকে জিজ্ঞেস, রানী পাখিটাকে জিজ্ঞেস করেছে রাজার সামনে, বলছে রাজা তোমার পাখিটা সত্যি খুব ভালো, দারুণ কথা বলে। তখন রাজা বলেছে তাই তাই একটু শোনাও তো, রাজা ভাবছে কিনা বলবে। তখন রানী রাজার সামনে বলছে রাজা তোমাকে কিনে ঠকেছে? পাখিটা তখন বলছে ঠিক ঠিক ঠিক। তখন রানী বললো বুঝেছ তুমি কিনে ঠকেছো, ঠিক ঠিক ঠিক। এদেরও হয়েছে তাই, কিজ মাস্টার বয়স কয়েকটাকে টাকা খাইয়ে বসিয়ে রেখে দেয়, আর সেগুলো বসে বসে যা বলছে মাস্টার যা বলছে, সূর্য পশ্চিম দিকে হচ্ছে উঠছে, ব্যাট সূর্য পশ্চিম দিকে উঠছে, চাঁদ আজকে ওঠেনি না ওঠেনি, ও চোর ও চোর, কোন এভিডেন্স নেই, আর্গুমেন্ট নেই, ডকুমেন্ট নেই, একতরফা ওয়ান সাইডেড ভ্যান্ডাটা চলছে, দ্য পলিটিক্যাল ভ্যান্ডাটা, নাথিং এলস। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বলি মনে রাখবেন কখনো কখনো আমাদের সিদ্ধান্ত নিতে হয়, আর আমি তো চিরকালই লড়াই করতে ভালোবাসি, আর আমাকে এমনিতে দাবানো যায় না, যতক্ষণ বেঁচে থাকবো মানুষের জন্য দমে থাকবো, মানুষ যা বলবে করবো, কিন্তু যদি আমাকে কেউ চমকিয়ে বলে এটা করতে হবে, ওরা চমকালে আমি ধমকাই, আর আমার ধমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই। আমার যদি কখনো ভুল হয় আমি মানুষের সামনে দাঁড়িয়ে বলবো আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কিন্তু আমায় ওই দিল্লি টিল্লি দেখিয়ে কোনো লাভ নেই, ও আমি কারো খাইও না এক পয়সা, আর কেয়ারও করি না, পড়াও করি না, আমি ড্যাড ডেবিল আছে, আমি ছোটবেলা থেকে এইভাবে মানুষ হয়ে এসেছি, আমি বন্দুকের সাথে লড়াই করতে ভালোবাসি, আর বোমা টোমা আমায় দেখে গুটিয়ে যায়, আমি অনেক দেখেছি, আমি অনেক দেখেছি। আমি যখন প্রথম জঙ্গল মহলে যেতে শুরু করেছিলাম, রোজ ল্যান্ডমাইনের ভয় দেখাতো আমাকে, আমি 40-45 বার জঙ্গল মহল গিয়ে গিয়ে ওখানকার মানুষকে ভালোবেসে আপন করেছি, যে জঙ্গল মহলে প্রতি বছর 500 লোক খুন হতো, আর কি সেই জঙ্গল মহল আজকে আমার শান্তিতে আছে, আমি গর্বিত। দার্জিলিং আমি পাহাড়কেও খুব ভালোবাসি, আমি পাহাড়েও 42-45 বার গেছি, মনে রাখতে হবে সারাক্ষণ ঘুরে ঘুরে বেরিয়ে কাজগুলো করেছি। আজকে দার্জিলিং হচ্ছে ভারতবর্ষের মডেল, কোথায় মেডেল নেবে, কুৎসার মেডেল নিয়ে বসে আছে, জঙ্গল মহল আজকে মডেল, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হাওড়ায় নিশ্চয়ই চালু হয়েছে, 50-60% কম দামে আপনি ওষুধ পাবেন, গ্রামে গ্রামে আজকে প্রাইমারি হেলথ সেন্টারে বিনা পয়সায় ওষুধ দিই আমরা, সংখ্যালঘুদের সাচার কমিটি যা যা বলেছিল তার ডাবল করে দিয়েছি, শিডিউল কাস্টদের কাস্ট সার্টিফিকেট পেতে এক বছর ফুরিয়ে যেত, এক মাসে সব পেয়ে যায় অনলাইনে, টোটাল ফ্রি, টোটাল পেয়ে যায়, কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে 2.5 বছরে, মনে রাখবেন 66 বছরে বাংলায় আমি কাজের তুলনা করছি, কাজ করাটাই আমাদের কাজ, আর যাদের কাজ নেই কাজ না করাটা তাদের অকাজ, তাই কুকাজ করাটা তাদের কাজ, আমি তাদের স্পেয়ার করি না। 66 বছরে শুধু নয়, 35 বছর যদি সিপিএম এর আমলে দেখেন বাংলায় একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল, আমাদের 2.5 বছরে পয়সা নেই করিলে 8টা বিশ্ববিদ্যালয় করেছি আমরা, 8টা, 4টের ক্লাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে, 4টে বছরে হয়ে যাবে, মহিলাদের জন্য প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে ডায়মন্ড হারবারে, নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় চালু হয়ে গেছে আসানসোলে, বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় হচ্ছে, এইরকম ভাবে কুচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় চালু হয়ে গেছে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি করছে, প্রেসিডেন্সি নিউ নিউ ক্যাপো এ করছে, নিউ ওদের ক্যাম্পাস করছে, এরকম অনেকগুলো হচ্ছে, সিকম থেকে শুরু করে ওদিকে অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেকগুলো হচ্ছে। 35 বছরে কটা সরকারি করেছিল, কলেজ করেছিল সিপিএম? 3টে। আমাদের এই 2.5 বছরে আমরা 31টা সরকারি কলেজ আর 14টা বেসরকারি কলেজে হাত দিয়েছি, 45টা। টাকা থাকলে কি করতাম ওরা জানে না, টাকা নেই তা সত্ত্বেও মনে রাখবেন 35টা বাংলায় মাল্টি সুপার হসপিটাল হচ্ছে জাস্ট লাইক ভেলোর হসপিটাল, খ্রিস্টান মেডিকেল কলেজের মতো ভালো ভালো হসপিটাল তৈরি হচ্ছে, এবং আগামী দিন আমরা 50টা ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করব, দুটো চালু হয়ে গেছে ইতিমধ্যে বামুড়ে এবং বেলেঘাটা আইডি হসপিটালে, খারাপ অসুখ হোক এটা আমরা কেউ চাই না, একটা কিডনি ডায়ালিসিস করতে গেলে মানুষ শেষ হয়ে যায় আমি আপনাদের জানিয়ে রাখলাম, সেরকম প্রয়োজন হলে বাঙ্গুরে বিনা পয়সাতেও করে দেয় গরিব হলে, 500 টাকায় ডায়ালিসিস হয়ে যাচ্ছে আজকাল, মনে রাখবেন বাঙ্গুরে চালু করে দিয়েছি আমরা, বেলেঘাটা আইডিতে চালু করে দিয়েছি, আপনি একটা হার্টের জন্য যে স্টেন্টগুলো বসাতে হয় বাইরে কিনতে গেলে 1,60,000 টাকা দাম, পিজি হসপিটালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে চলে যান আপনি 20,000 টাকায় পেয়ে যাবেন,
এগুলো যা জানাবার জন্য বলছি আমরা ন্যায্য মূল্যের ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করব আরো অনেকগুলো সব জেলায় জেলায় যাতে মানুষ কিডনি বলুন এমআরআই বলুন সিটি স্ক্যান বলুন যেগুলোতে হাজার হাজার কোটি টাকা লাগে মানুষ পারে না ট্রিটমেন্ট করতে তাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য আরে অন্য কিছু করতে না পারি গরিব সাধারণ মানুষের এটুকু সুযোগ দেওয়া দরকার নেই জানেন তো সবচেয়ে বেশি হচ্ছে গরিবরা যেমন ভোগে মধ্যবিত্তরাও ভোগে বুক ফাটে তো মুখ ফাটে না মরে যাবে তবুও বলবে না আমার এই অসুবিধাটা হচ্ছে আমার এই অভাবটা হচ্ছে সুতরাং তাকে ন্যায্য মর্যাদা নিয়ে মাথা উঁচু করে সে তার কাজটা পাবে এই দিকে নিয়ে যেতে হবে তাই আমরা করছি কাজের পর কাজ দেখবেন লক্ষ্য করে গত বছর আলুর দাম দিল্লিতে হয়ে গেছিল 80 টাকা উত্তরপ্রদেশে 120 টাকা সব জায়গায় আমরা এখানে রোজ মিটিং করি দোকানদারদের ডেকে বড় বাজারের ট্রেড অর্গানাইজেশনকে ডেকে কৃষি সংগঠনগুলোকে ডেকে ওদিকে মৎস্যজীবীদের ডেকে মাছের অর্গানাইজেশন ডেকে ভিজিলেন্স ডেকে পুলিশ ডেকে যে না এটা কিন্তু করা যাবে না তোমায় কিন্তু এই দামের মধ্যে করতে হবে সারাক্ষণ লেগে থাকি আগে বন্যা হলো জল ছেড়ে দিল লোক মরে গেল আমাকে সারাক্ষণ করতে এই তুমি এইটুকু জল ছাড়ো যাতে বন্যাটা না হয় বাবা বন্যাটা বাঁচাও এই করে করে সারাক্ষণ করে থাকি যাতে মানুষের অসুবিধে না হয় আর কয়েকটা লোক কাজ নেই কর্ম নেই এপাশ ওপাশ ধপাস সকাল থেকে বসে বসে বাংলা কিছু খারাপ সবাই ভালো আমরা খারাপ ও দেখতে পায় না রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিল না যত বড় হোক ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় না এই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু চোখে পড়ে না ওদের ওই যে বললাম কানে নেওয়া হয়েছে নয় চোখে হয়েছে নয় ঠোঁটে হয়েছে নয় মুখে হয়েছে বলতে পারে না উপলব্ধি করতে পারে না নিজের ঘরে যেটা ভালো জিনিস সেটা বলবার ক্ষমতা নেই এরা দিল্লি খুব ভালো করছে গুজরাট খুব ভালো করছে এ খুব ভালো করছে আর সবার ভালো যে বেঙ্গল করছে সেটার দিকে তাকিয়ে দেওয়ার হিংসুটে দৈত্যগুলোর কোনো সময় নেই তা সত্ত্বেও বলি আমি কিন্তু বাংলার ইমেজের জন্য যা যা করার করব কেন করব আমার মা বলে দিত কেন করব আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেন করব আমার কৃষক শ্রমিকের জন্য এই তো মে দিবস আসছে আমরা শ্রমিকদের অধিকার দিই আপনাদের হাওড়ায় বান স্ট্যান্ডার্ড আমি বাঁচিয়ে দিয়ে যাইনি বান স্ট্যান্ডার্ড বাঁচিয়ে দিয়ে গিয়েছিলাম এরকম কত আমি যখন রেলে ছিলাম 1 লক্ষ কোটি টাকার উপর ইনভেস্ট করে দিয়ে গেছিলাম বাংলায় 14টা রেলের ইউনিয়ন ইন্ডাস্ট্রি তৈরি করে দিয়ে গিয়েছি আর এখন সব এসে সর্বনাশ করে দিয়ে গেছে এমন করে দিয়ে গেছে যে আমি যা খেটে খুঁটে করেছিলাম এখন এখানে আসলে রোজ অ্যাক্সিডেন্টে ফেস করতে হবে এমন অবস্থা ওয়াগানের নাকি এবার অর্ডার দেয় শুনলাম বিভিন্ন জায়গায় তো সাংঘাতিক রেলের ওয়াগান না থাকলে অর্ডার না দিলে তো বগি চলবে কোথেকে কত কাজ করে দেওয়া হয়েছে আগামী দিন আমরা করব সেই জন্য মনে রাখবে দিল্লি থেকে আমাদের অধিকারটা ছিনিয়ে নিতে হবে যত বেশি এমপি আমরা পাঠাতে পারবো তত আমরা আমাদের অধিকারকে এস্টাবলিশ করতে পারবো সিপিএম কে কেন দিয়ে লাভ নেই ওরা 35 বছর করেছে করতে পারেনি জীবনে পারবে না যার হয় না 9-তে তার হয় না 90-তে আমরা করে দেখিয়েছি 2.5 বছরের মধ্যে এবং আরো করবো আপনাদের শুভেচ্ছা দোয়া আশীর্বাদ থাকলে জীবন দিয়ে করবো এটুকু বলতে পারি জীবনটাকে বাজি রাখতে পারি এর থেকে বড় তো আর কিছু নেই নিজেকে বাজি রেখে গেলাম বিজেপি এতদিন ধরে আছে তো সব টাকা বাংলার কেটে নিয়ে যাচ্ছে মুখে কি লুকো প্লাস্টার দিয়েছিল ভোট চাইতে আসছে আর ভাগাভাগি আর কংগ্রেস সেটা সব টাকা কেটে নিয়ে চলে আসে আর সিপিএম লজ্জাই করে না একই ডালে দেখুন বসে আছে কংগ্রেস বিজেপি সিপিএম কি বলবো লজ্জার কথা সেম সেম লজ্জা লজ্জাকে দেখে লজ্জা পাবে ওদের ব্রেনে হয়েছে মরুভূমি তৈরি হয়েছে মগধে মরুভূমি তৈরি হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে লড়াই করছি একটাই সম্মানের লড়াই নিয়ে যতই যে চাপ কংগ্রেস বিজেপি সিপিএম কখনোই চায় না ভারতবর্ষের বুকে নতুন কোন শক্তি মাথা তুলে দাঁড়াক কেন চায় না তার কারণ বাংলাকে ওদের ভয় নাসা থেকে ভাষা বাংলার ব্রেনকে ওদের ভয় বাংলার মানুষকে ওদের ভয় তাই মনে রাখবেন এরা চায় উৎসাহ করে বাংলাটাকে ক্যাকড়ার মতো ওই পায়েকে উঠলে তাকে নামিয়ে দাও তাকে চিড়ে দাও তাকে ফেলে দাও তাকে দবিয়ে দাও এটাই হচ্ছে ওদের কাজ কিন্তু মনে রাখবেন বাংলার এবার উঠে আসার দিন জয় করবার দিন বাংলা মানে বাংলায় যারা সবাই থাকে আমার সব ভাই বোনেরা সব ভাষা সব ধর্ম
সব বর্ণ সব জাতি আমি সবাইকে নিয়ে বলছি আমাদের মিলিত প্রয়াসে। মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেস যদি আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া পায় আগামী দিন আগামী ছ মাসের মধ্যে বাংলার মাটিতে কাজ করো, আমি সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসকে মানুষের আর একটা শক্তি হিসেবে সারা ভারতবর্ষে তুলে ধরবই। এই নির্বাচনেও আপনাদের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হবে, আর আগামী এক বছরের মধ্যে প্রথম বৃহত্তম শক্তিতে আমরা পরিণত করবই করব। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের শপথ। আর যদি না করতে পারেন, কংগ্রেস বিজেপি আর সিপিএম মিলে যেমন তেলেঙ্গানা বিক্রি করে দিয়েছে, অন্ধ্রপ্রদেশ ভাগ করে দিয়েছে, সব রাজ্য ভাগ করে দেবে, মানুষকে ভাগ করে দেবে। যে কোনো দিন বলবে তুমি রাস্তায় হাঁটতে গেলে তোমায় 5000 টাকা কর দিতে হবে কারণ বিজ্ঞাপনে টাকা খরচা করবে, সেই টাকা তো আপনাদের কাছ থেকে তুলে নেবে। কোথার থেকে তুলবে? এত লক্ষ লক্ষ কোটি টাকা আসে কোথা থেকে? সব এত কোটি কোটি টাকা কোনোদিন হয়েছে নির্বাচনে এত টাকা খরচা? হ্যাঁ, আমরা পার্টি থেকে কি করেছি? আমরা দুটো হেলিকপ্টার ভাড়া নিচ্ছি, কত আর লাগবে? 1-2 লাগবে তো? কোথায় লক্ষ লক্ষ কোটি টাকার 1-2? আমরা তাও আমাদের এতগুলো এমএলএ আছে, এমপি আছে, নিজেদের মধ্যে, কারো কাছ থেকে নিয়ে নয়, সব মিলিয়ে 4-5। আর আপনারা শুধু বিজেপির অ্যাডভার্টাইজমেন্ট বলছে অফিসিয়ালি 5000 কোটি টাকা, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য আদার খরচা। এতগুলো পার্টি ক্যান্ডিডেট কন্টেস্ট করছে, পার্টি ঘুরে বেড়াচ্ছে, 500 হেলিকপ্টার প্লেন ভাড়া নেওয়া হয়েছে, কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে, কংগ্রেসও তাই করছে, সিপিএমও তাই করছে, টাকাটা কোথায়, কোথার থেকে আসবে? আকাশ থেকে পড়বে? সব তো জনগণের টাকা লুটে নেবে, লুটে নিয়ে ওই গ্যাসের দাম এখন 900 টাকায় কিনছেন, যেই ক্ষমতায় আসবে এসে আবার 9টা থেকে নামিয়ে 2 করে দেবে, দিয়ে 8টা পুরো আপনাদের ঘাড় ভেঙে খেয়ে নেবে, মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন যদি না হয়। যেই ক্ষমতায় ওরা আসুক, যেদিন নির্বাচন হবে তার 3 দিন বাদ থেকে এমনকি কাউন্টিংও হয়তো শুরু হবে না, পেট্রোলের দাম বাড়তে শুরু করবে। শুনুন, আমি এদের খুব ভালো চিনি, আর আমি পোড়া গরু তো তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। মানুষের কথা কাজ করবার জন্য এরা আসে না, ভাষণ দিতে আসে, কারণ এরা জানে। আমি একবার বলেছিলাম, অটলজি যখন ছিলেন প্রাইম মিনিস্টার লোকটাকে আমি সম্মান করতাম, উনি একটু আলাদা ছিলেন তাই ওনাকে সম্মান করতাম, আমি বিজেপি কোনোদিনও করিনি, ওনাকে সম্মান করে একটা এনডিএ কিছুদিনের জন্য আমরা ছিলাম। আমি ওদের একবার ধরেছিলাম যে নির্বাচনের পরেই তোমরা কেন বাড়ালে জিনিস পেট্রোলের দাম, আমার বলে ওই তো হোতা হয়, ও পাবলিক কো কুছ, ও ছোড়ো সব ভুল জাতা। আমি কংগ্রেসকে বললাম মিনিস্ট্রি ছাড়বার আগে, ভাই তোমরা গ্যাস গুলো সব 450 টাকা করে দাম বাড়িয়ে দিলে, সব সাবসিডি তুলে দিলে, একবারে 450 টাকা করে এক একটা লোকের, এক যদি গ্যাসে কিন্তু 1000 টাকায় সে খাবে কি? আমায় কি বললো জানেন? মানে কে হ্যায় চুনাও কে বাদ, ও চুনাও হলে হলে সে বহুত দেরি হয় না, দের হ্যায় দের হ্যায়, ও ভুল জায়গা, সব ভুল জায়গা, আমরা ভুলে যাবে ভালো করে, একটা করে ভোট দেবে না আর মনে রাখবে গেঁথে দেবে একদম, যে তুমি আমার গ্যাসের দাম বাড়িয়েছো এই নাও একটা খাও, কেউ পেট্রোলের দাম বাড়িয়েছো এই নাও একটা খাও, কয়লার দাম বাড়িয়েছো এই নাও যাও, সারের দাম বাড়িয়েছো যাও, দেশটাকে বিক্রি করে দিয়েছো তার জন্য কত, তার জন্য কত কত শাস্তি। কাজে এদের বিরুদ্ধে লড়াইটা আমাদের করতে হচ্ছে, তার কারণ আমরা একমাত্র রাজনৈতিক দল, আমি এখনো গর্ব করে বলি আমরা মানুষের পক্ষের দল, উই আর অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল অ্যান্ড বাই দ্য পিপুল। আমি এটা মনে করি, মা মাটি মানুষ আমি বলি। আমি কেন বলি মা মাটি মানুষ জানেন? মা আর আম্মার মাদারে কোনো তফাৎ নেই, এটা তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। মা কে? মা আমার জন্মভূমি, মা আমার কর্মভূমি, আমার পিতৃভূমি, আমার ধর্মভূমি, আমার স্বপ্নভূমি। আমরা মাকে সবসময় কোনো কাজ করতে যাওয়ার আগে প্রণাম জানাই। আমি তোমার মাকে চিরকাল মার মুখ দেখে ছাড়ান কোনোদিন বেরোতামই না, এখন আমার মানি কিন্তু আমার দুঃখ হয়। আমি মনে করি প্রত্যেক ঘরে যে মা আছেন তারাই আমার মা, তারাই আমার আম্মা, তাদের মধ্যে দিয়ে আমি আমার মাকে মনে রাখি, বিশ্বাস করুন। আমার একটা কবিতা আছে, আমি তাতে লিখেছিলাম মাকে কিভাবে দেখেছিলাম, মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মা আম্মা মাদার সবাই। মাটিটা কি? মাটি আমার স্বপ্নভূমি, মাটি আমার জোর, মাটির মাঝেই সন্ধ্যা সকাল, মাটির মাঝেই আসে ভোর। মনে রাখবেন মাটির মাঝে অহল্যা মা, মাটির মাঝেই আম্মা, মাটি আমার গঙ্গা যমুনা, মাটি আমার তিস্তা। আমি এভাবে মাটি, আমার একটা জীবনের একটা স্বপ্ন আছে, একটা থিম আছে, আমি মাটি উৎসব করি,
আর মানুষ কি? মানুষ তো সবচেয়ে বড়। হিউম্যান বিং ক্যান কভার এ হিউম্যান ফ্যামিলি। হিউম্যান ফ্যামিলির সবচেয়ে বড় উদাহরণ তো মানুষ। মানুষকে কভার করা মানে সবাইকেই কভার করা। এবং সেই জন্য মা মাটি মানুষের হয়ে আমরা যেটা কাজ করি, আমরা এমন কোনো কাজ করব না যেটা মানুষের বিপক্ষে যাবে। দেখলেন তো চোখের সামনে এত কষ্ট, তাও কোনোদিন ট্যাক্স বাড়াইনি, পাছে মানুষের কষ্ট হয়। কোনোদিন করেছি, এমনকি বাসের দাম রোজ আমাকে, ওদেরও কষ্ট হয়, আমি সেটা বুঝি। ডিজেলের দাম বারবার বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, একবার এক টাকা ওদের কথা শুনে করা হয়েছিল, তাও কিছুতে মানবে না। আবার কদিন আগে থেকে ধর্মঘট করছিল, আমি বললাম ভাই এরকম করো না, করে করে কোনো রকম সামলাই, কারণ আমি জানি মানুষের কষ্ট হবে, ওরা কোথা থেকে পাবে। আর একটা সরকার, দিল্লির সরকার যখন যা ইচ্ছে করে যায়, কোনো দায়িত্ব নেই, শুধু বুলডোজার কর, বুলডোজার নিয়ে বুলডোজ করতে বেরো। তাই আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা আমাদের চিরকাল, আজ নয়, আমি হাওড়ার মাটিকে প্রণাম জানিয়ে সালাম জানিয়ে আমি বাংলার মানুষকে বলবো, আমার মা মাটি মানুষ, আমার সব নিউ প্রজন্ম, আমার ভাই বোন যাদের ভবিষ্যৎ গড়া আমার মেন লক্ষ্য, তাদের জন্যই এই লড়াই। আমি আপনাদের বলবো, আমাদের যখন তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছিল, আপনারা হাওড়া থেকে সিটটা কিন্তু আমাদের দিয়েছিলেন, আমি সেদিনের কথা কিন্তু ভুলিনি। জন্মদাত্রী মা যে যে জায়গায় তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল, তাদের কাছে আমি একবার আসি, এবং আমার জীবনের একটা ধর্ম, আমি তাদের প্রণাম সালাম অভিনন্দন সবসময় জানিয়ে যাই। আজকেও জানিয়ে গিয়ে বললাম, আজকেও জানিয়ে গিয়ে বলবো, জেনে রাখবেন এবারের নির্বাচনটা অপমানের বদলা নেবার নির্বাচন, অসম্মানের বদলা নেবার নির্বাচন, লাঞ্ছনার বদলা নেবার নির্বাচন। আমাদের সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে, যে টাকাটা কেটে না নিলে আমি 20 লক্ষ ছেলে মেয়ের চাকরি দিতে পারতাম আরো বাংলার বুকে, সেই টাকাটা না থাকা আমি করতে পারছি না। টাকা ছিনিয়ে আনবার লড়াই, অধিকার রক্ষার লড়াই, বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করবার লড়াই। তাই এবারের নির্বাচনে আবেদন করব, বোতাম টিপেন জোড়া ফুলে এখানে, দিল্লি জয় করব ওখানে, বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন এখানে, টাকা ছিনিয়ে আনবো ওখানে, বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন এখানে, আমার নবপ্রজন্মকে নিজে পায়ের দাঁড় করিয়ে দেবো এখানে, বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন এখানে, সবাই একত্রিত থেকে বাংলাটাই পৃথিবীর এক নম্বর জায়গায় পরিণত করে দেবো ওখানে। এটা মনে রাখবেন, বাংলার পথ বাংলার মত, এটাই ভারতের দিশা, এটাই ভারতবর্ষের ভবিষ্যৎ, এটাই থাকবে। তাই বলি প্রাণ ভরিয়ে, তৃষা ভরিয়ে, আরো 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 দাও প্রাণ। সকলে ভালো থাকুন এই নববর্ষে, সকলকে শুভ নববর্ষে জানিয়ে বলবো। রোশনি চাঁদ সে হোতা হ্যায়, আগে যেটা বলেছিলাম সিতারো সে নেহি, আর মহব্বত তৃণমূল কংগ্রেস কা জোড়া ফুল কা সাথ হোতা হ্যায়, আর আউর কিসি সে নেহি। কিসি কো ভোট মাত দেনা, আগার কিসি কো আপ ভোট দেঙ্গে তো আলটিমেটলি সিপিএম জিত জায়েঙ্গে, বিজেপি কভি নেই জিতেঙ্গে, বাংলা মে কুছ নেই হ্যায়, কংগ্রেস ভি নেই জিতেঙ্গে, লেকিন সিপিএম কো দোবারা গলতি করকে ভোট মাত দেনা। আপ লোকো পাস মেরে কো মিনতি রয়েগা, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, যারা ধ্বংস করে দিয়ে গেছে বাংলাকে তাদের আর নয়, এরা কোনোদিন উত্তম কুমারকে সম্মান দেয়নি, সুচিত্রা সেনকে দেয়নি, রবীন্দ্রনাথকে দেয়নি, নজরুলকে দেয়নি, বাংলার মাটিকে দেয়নি। আপনারা আমার ঘরের ছেলে মেয়েদের অজগর পড়িয়েছে, আর নেতাদের ছেলে মেয়েরা অস্ট্রেলিয়ায় গিয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, ক্যানাডায় গিয়ে ডাক্তার হয়েছে, সবাইকে বাদ দিয়ে বাংলাটাকে সর্বনাশ করে দিয়ে গেছে, 3টে জেনারেশন শেষ করে দিয়ে গেছে। আর এদের দেবেন না, দয়া করে জোরাত করে বলছি, মনে রাখবেন, খুদি কুকর গুলাম দিতনা কি হর তকদির সে পেলে, খোদা বন্দে সে খুদ পুছে বতা তেরি রাজা ক্যা হ্যায়, এসা মাফিক ভোট দেনা পড়েগা কি মুদায় লাখ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় যে মঞ্জুরে খোদা হোতা হ্যায়। রাহা গুলশন তো জোরাপুর জরুর খিলেঙ্গে দিল্লি মে ভি, আর রাহা জিন্দগি তো ফির মিলেঙ্গি, কামিয়াবি কা সাথ মিলেঙ্গি, দিল্লি জয় করনে কা বাদ মিলেঙ্গে। এবং মনে রাখবেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। আগামীকাল আপনাদের এখানে প্রচার শেষ, প্রচার শেষের আগের পর্বে জানিয়ে যাই, আপনারা সবাই মিলে জোট বাঁধুন, তৈরি হন, আমাদের একক লড়াই। মনে রাখবেন আমরা একা নই, আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন তারা আমাদের 100, অর্থাৎ এক অশুভ শক্তি জোটের বিরুদ্ধে মা মাটি মানুষ এখন, মানুষই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তিশালী, গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা। মন্দির মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা গণতন্ত্রের আপনারা, অন্য কেউ নয়। তাই অন্যরা ধূলিসাৎ হোক, আপনারা এগিয়ে যান, আপনাদের প্রজন্ম এগিয়ে যাক, বাংলা এগিয়ে যাক। ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, মঙ্গল দীপ নিয়ে আসুন আপনাদের সকলের ঘরে,
মা আপনাদের কল্যাণ করুক, গণপতি বাপ্পা মৌরিয়া আপনাদের কল্যাণ হোক, সংকট মোচন আপনাদের রক্ষা করুক, আল্লাহ তালা সবাইকে দোয়া করো, ইনশাল্লাহ বাংলার ভালো হোক, ভালো থাকবেন। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বাঙালি নন বেঙ্গলি সবাই মিলে আসুন, আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটা ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলি, যার মধ্যে কোনো ভাগাভাগি, কোনো হানাহানি, কোনো মারপিট, কোনো কিছু থাকবে না। উই আর অল টুগেদার, মনে রাখবেন, আমরা সবাই এক, আমরা সব এক হে, এক কো এক রাইনে দো, আর আইস্তে আইস্তে দেশ কো পরম্পরা বাঁচানে দো। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক সময় দেওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। কি ভাই বোনেরা হবে, মা বোনেরা আমার এই গরমে খুব কষ্ট পেয়েছে, একটু মনে রাখবেন তো। আপনারা সবসময় আশীর্বাদ করেন, শুভেচ্ছা দেন, দোয়া দেন, আমার বাঁ দিকে যারা আছেন হবে তো, আমার ডান দিকে যারা আছেন মনে থাকবে তো, তাহলে আবার দেখা হবে 16 তারিখে, বাক্স খুলবো আর শুধু জোড়া ফুল দেখবো, আর দিল্লিকে বলবো কি বলবো দেখবি, আর আপনারা বলবেন কি বলবো দেখবি আর জ্বলবি, আর বাদ বাকিটা তাহলে আবার একটা বলে যাই, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, করতে পারলে বড়ো, আর তাহলে দরিয়ার কলসি দিচ্ছি, উত্তরটা আপনারা দেবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। ভাইচুং ভুটিয়া এবং প্রসুন খেলোয়াড় জগৎ থেকে আছে, আমরা আমাদের খুব একটু সরব, আমাদের দলের থেকে আমরা সবাইকে বলে দিচ্ছি, এটাই করে নাও, ঠিক আছে, এবার আমার